सम्मानित ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে থাকুন না কেন সবাই ভালো আছেন আমি আজ আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিও দেখে আপনারা এমএস ওয়ার্ডে এবং পাওয়ারপয়েন্টে সুন্দর একটি অনলাইন ক্লাসের রুটিন তৈরি করতে পারবেন তো তাহলে চলুন আমরা দেখে নেই তো প্রথমে আমরা একটা এমএস ওয়ার্ড ফাইল ওপেন করব ওপেন হয়ে গেল আমি এখানে নিকেশ ব্যান দিয়ে দেব ফন্ট সাইজ 11 দিয়ে দেব 20 দিয়ে দেব তো এখানে ইংলিশ আছে বাংলা করে ফেলুন ফাইলটি সেভ করে ফেলুন सेव कर फिलल तो चलो हमें क्यों एम एस वार्डे रूटीन तैयारी देखी तेल इनसार्टे जाब इनसार्ट के टेबिले जाब टेबिल के तीन कलम एक रूटीन तैयारी करब आज हमें अपने देखो तीन कलम रूटीन क्या करते हैं तो हमें ये सिलेक्ट करब सिलेक्ट कर फॉन्ट साइज निकश आसे निकश दिए दिलाम एखन आमी लेखा शुरू करब एखाने लिखब बार एखाने लिखब प्रथम घंटा এখানে লিখব দ্বিতীয় ঘন্টা এখানে লিখি শনি এখানে রবি এখানে সোম এখানে মঙ্গল আমি 7 দিনের নাম লিখব তো হয়ে গেল 7 দিনের নাম তাহলে এখানে মনে করুন আপনি প্রথম ক্লাস গণিত নেবেন গণিত কোন ক্লাস অষ্টম হয়ে গেল দ্বিতীয় ক্লাস নেবেন ইংরেজি হয়ে গেল কোন ক্লাস দশম এখানে আপনি দেন বিজ্ঞান অষ্টম এখানে দেন বাংলা নবম/দশম এইভাবে আপনারা রুটিনটা সাজিয়ে ফেলতে পারেন তো আমি এখানে লিখি যে লাইন অনলাইন ক্লাস রুটিন আপনি যেটা দিবেন সেটা দিয়ে দিবেন অনলাইন ক্লাস রুটিন আপনি এখানে ইচ্ছামতো যেটা দিতে পারেন দিবেন অনলাইন ক্লাস রুটিন তো আমরা ডিজাইন করব এটা টান দিয়ে ধরে এটা কাছে নিয়ে আসব এখান তো কাছে নিয়ে আসব টান দিয়ে ধরে এটা কাছে নিয়ে আসব আপনি ইচ্ছা করলে এদিকে আরো বেশি সময় দেন সমস্যা নাই তো আমরা এটাকে কালার করে ফেলব আমরা এই জায়গায় প্লাস চিহ্ন দিয়ে আমরা হচ্ছে কালার করে ফেলি কালার হয়ে গেল আপনি যদি চান একে আরো বড় ফন্টে কালার দিবেন তাহলে আমরা এটা সিলেক্ট অবস্থায় এখানে ক্লিক দিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইনের করতে পারি লাইন কালার দিয়ে দেই লাল আচ্ছা আমরা এই কালার করব এটারে সিলেক্ট করে আমরা এখানে এই যে এখানে আছে এ এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে ফেলি হয়ে গেল লাল কালার আমি যদি এটারা পুরোটাকে কালারিং করতে চাই তা আপনি এই যে এখানে যান এখান থেকে কালার হয়ে গেল আপনি যদি মনে করেন যে এক লাইন কালার করব এক লাইন আপনি এটা সিলেক্ট করেন প্রথম লাইনটা সিলেক্ট করেন এই পাশে টেক্সট হাইলাইট কালার দিয়ে দেন আপনি এই লাইনটা কালার করে ফেলুন আপনি যদি চান যে এই লাইনটা কালার করবেন এই লাইনটা এখান থেকে কালার করে ফেলুন আপনি যদি চান যে লেখাটি কালার আরও চেঞ্জ করে ফেলতে তাহলে এখান থেকে দিয়ে এই যে ফন্ট কালার থেকে আপনি লেখাটি চেঞ্জ করে ফেলুন ফন্ট কালার চেঞ্জ হয়ে গেল আপনি এই লাইনটি যদি আপনি চেঞ্জ করতে চান এটা সিলেক্ট করুন সিলেক্ট করে এই যে এখানে এখানে দিয়ে কালার হবে এখানে দিয়ে কালার হবে আপনি যে কালার পছন্দ করতে চান আপনি সেটাই পছন্দ রাখুন আপনি যদি বলেন আমি এই লাইনের লেখাগুলো চেঞ্জ করে ফেলব সিলেক্ট করুন সিলেক্ট করে এই জায়গায় ফন্ট কালার দেন আপনার ফন্ট কালার অন্য কালার হয়ে যাচ্ছে অটোমেটিকলি অন্য কালার হয়ে যাচ্ছে দেখুন আপনার ফন্ট কালার অন্য কালার হয়ে যাচ্ছে আচ্ছা এইভাবে আমরা এই ডিজাইনগুলো করতে পারি এটা হচ্ছে এক ধরনের এমএস ওয়ার্ডে রেকর্ড মানে ওয়ার্ডে তৈরি করা আমরা এটারে আর যদি বর্ডার কালার বর্ডারিং করে দিতে চাই তাহলে বর্ডার সিলেক্ট করে আমরা এখান থেকে বর্ডার দিয়ে দিব। হ্যাঁ হয়ে গেল বর্ডার। তারপরে আপনি দেখুন এখানে এই যে উপরে এই বারগুলোতে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে সেটা চেঞ্জ করে ফেলুন। আচ্ছা তারপরে এখানে ধরে এখানে দেখেন বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন। এই যে এখানে অনেক ডিজাইন দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এগুলো চেঞ্জ করতে পারেন। এই যে কত ধরনের ডিজাইন এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে যেটা পছন্দ লাগে সেটা আপনি নেবেন। তো যাই হোক, এভাবে আমরা অনলাইনে ক্লাস রুটিন তৈরি করতে পারি বা যে কোনো রুটিন তৈরি করতে পারি। আমরা এই অনলাইন ক্লাস রুটিনটা যদি আমি ডিজাইন করে ফেলতে চাই তে আমি এখানে যান, ইনসার্টে যান, হোমে যান, গিয়ে দেখেন কোনটা দিলে ভালো হয়, কত সুন্দর হয়। হ্যাঁ এই যে এটা এত বড় হয়ে গেল, এটা ছোট করে ফেলি, এটুক সিলেক্ট করব, আমি এটুকে কালার দেব, এই যে একটু কালার হয়ে গেল। আবার এটুক সিলেক্ট করব, এখানে টেক্সট হাইলাইট কালার অথবা এখানে ফন্ট কালার আপনি যেটাই চেঞ্জ করতে চান না কেন আপনি পারবেন। এখান থেকে এই ফন্ট কালারও চেঞ্জ করে দেন, সবুজ দেন, হয়ে যাবে। এই যে সিলেক্ট করবেন, এখানে ফন্ট কালার চেঞ্জ করুন, সিলেক্ট করবেন, আবার অন্য স্টাইলে চলে যান। তাহলে আমরা এভাবে এই যে বিভিন্ন কালারিং করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে MS ওয়ার্ডে বিভিন্ন ধরনের রুটিন তৈরি করা যায়। আপনি এখানে যদি মনে করেন যে আপনি আরেকটি কলাম বাড়াবেন, এই কলামের এখানে রাখেন, রাইট ক্লিক দেন, রাইট ক্লিক দিয়ে ইনসার্টে যান, রাইট একটা ফন্ট নিয়ে চলে আসেন। আপনি যদি চান নিচে নিয়ে আসবেন তাহলে নিচের ঘরে রাখুন, ট্যাবে ক্লিক দেন, আপনার অটোমেটিকলি ঘর বেড়ে যাবে। তো দেখুন এই যে নিচের লাইন রেখে রাখলে অটোমেটিক কি আপনার ঘর বেড়ে যাবে। তাহলে আমরা এইভাবে রুটিন তৈরি করতে পারি, অনেক ধরনের কাজ করতে পারি। তো তো আমরা এইভাবে কাজগুলো করতে পারি। আপনি ইচ্ছে করলে এই টেক্সট বক্সটি সিলেক্ট করে এখানে আপনি দেখেন ভিউ আছে, মেল আছে, রেফারেন্স আছে, লেআউট আছে, ডিজাইন, ইনসার্ট, হোমে আপনি বিভিন্ন ধরনের স্টাইল আপনি পাবেন। আপনি এখান থেকে যে কোনো স্টাইল আপনি নিয়ে কাজ করতে পারেন। তো আশা করি আপনারা MS ওয়ার্ডে রুটিন তৈরি করতে পারবেন। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমার ইউটিউব চ্যানেল মাল্টি লার্নিং সেন্টারে যোগাযোগ করুন এবং কমেন্টস করুন আপনি কী চান, কী শিখতে চান আমাকে লিখুন, আমি আপনার কাছে ভিডিও রেকর্ড করে পৌঁছে দেব। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে PowerPoint-এ সুন্দর রুটিন তৈরি করা যায়। আমরা একটা PowerPoint ওপেন করব, আমরা PowerPoint ওপেন করলাম, একটা PowerPoint ফাইল ওপেন করব। ফাইল ওপেন করার পরে আমরা এখানে যদি কোনো রুটিন করতে চাই তাহলে আমরা ইনসার্টে যাব, টেবিলে যাব, টেবিলে গিয়ে এখানে আমি নিয়ে আসবো, কলাম নিয়ে আসবো। এই দেখুন টেবিলে গিয়ে আমি টেবিল নিয়ে আসতেছি, আপনার কতটা টেবিল লাগে আপনি নিয়ে আসবেন। আমি সিম্পল দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে এখন লিখুন, টেবিল আনার পরে এই টেবিলে আমি সিলেক্ট করব, সিলেক্ট আনার পরে দেখুন আপনি উপরে এখানে কতগুলো টেবিল দেওয়া আছে, আপনি যেটা পছন্দ লাগে আপনি সেটা নিয়ে আসবেন। এখানে দিয়ে এরকম হবে, এখানে দিয়ে এরকম হবে, এখানে দিয়ে এরকম হবে, আবার আপনি পছন্দ রাখবেন, এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন। এক কথায় আপনার যেটা প্রয়োজন বা ভালো লাগে আপনি সেটা নিয়ে আসুন এই টেবিল থেকে। এখান থেকে আমার এটা ভালো লেগেছে, আমি এটা নিয়ে আসলাম, তাহলে আমি এখানে রাখলাম। হ্যাঁ এখানে বাংলা আছে, ইংলিশ করে ইংলিশ আছে বাংলা করে দেন, এখানে রাখলাম। তাহলে কী লিখবো? বার লিখবো, বার লিখলাম। প্রথম ঘন্টা লিখবো, প্রথম ঘন্টা লিখবো, প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা। তাহলে এখানে লিখব শনিবার শনিবার এখানে রবি রবি এখানে রবি রবি এখানে সোম এইভাবে আপনি লিখতে থাকবেন আপনি আরটি নিচে ঘরের প্রয়োজন হলো আপনি এখানে শেষ ঘরে রেখে ট্যাব চিহ্ন দেন অটোমেটিক্যালি ঘর বেড়ে যাবে আপনি এইভাবে দিতে থাকুন আচ্ছা আমরা এখানে ধরেন প্রথম কোনটা কি ক্লাস হবে গণিত গণিত কোন ক্লাস অষ্টম শ্রেণী হ্যাঁ অষ্টম শ্রেণী এখানে লিখুন ইংরেজি ইংরেজি নবম দশম নবম অবলিক দশম এখানে লেখেন বাংলা হ্যাঁ সপ্তম এইভাবে আপনি যা ইচ্ছে তা লিখুন সমস্যা নাই এখানে যদি আপনি দিতে চান এই ক্লাসটা কে নিল তা দেন মোহাম্মদ জিমুদ্দিন মোহাম্মদ জিয়াউর রহমান জিয়াউর রহমান আপনি এই ঘরগুলো একটু কমা দেন এটা বেশি হয়ে গেছে এটা কমা দেন এই যে কমে গেল জিয়াউর রহমান আপনি ইচ্ছে করলে এই জিয়াউর রহমানের পাশে আপনি পদবি দিতে পারেন স্কুলের নাম দিতে পারেন এখানে দিতে পারেন এই ঘরটা একটু কমা দেন এই ঘরটা একটু কমা দেন ঘরটা একটু কমা দেন আচ্ছা তাহলে এখন লেখা শেষ মনে করুন লেখা শেষ আপনি এখন এই কালারগুলো পরিবর্তন করে ফেলবেন আপনি এই লেখার কালারটি পরিবর্তন করবেন এই লেখার কালারটি পরিবর্তন করবেন সিলেক্ট করুন সিলেক্ট করে কালারে যান এই যে এখানে কালারে যান হোমে যান হোমে গিয়ে এখান থেকে এই কালার সিলেক্ট করে দিন লাল কালার হয়ে গেল আপনি জাস্টিফাই করবেন মাঝখানে নিয়ে আসবেন সিলেক্ট করুন এই যে জাস্টিফাই দিন মাঝখানে চলে আসলো আপনি এই লাইনটারে অন্য কালার করে দিবেন দেন আপনি অন্য কালার করে দেন এই যে সিলেক্ট করে ফন্ট কালারে যান আপনার কালার চেঞ্জ হয়ে গেল আপনি ভাবছেন রহমানটার নিচে চলে এসেছে এটা একটু বড় করুন এদিকে একটু চাপ কমায় দেন এইখানে একটু বড় করে দেন চলে আসলো হ্যাঁ আচ্ছা আপনি ভাবছেন এই পুরো লাইনটি কালার করবেন হ্যাঁ সিলেক্ট করুন এই কালারে যান আপনার এটা কালার অন্যরকম হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এইভাবে লিখতে পারি টেবিল তৈরি করতে পারি রুটিন তৈরি করতে পারি এই দেখুন আপনি এটা সিলেক্ট করুন সিলেক্ট করে শেপ ফিলে যান আপনি এটা কালার করে দিন সিলেক্ট করে অন্য আপনার পছন্দ মতো একটা কালার দেন সে কালারটা এখানে হয়ে যাবে এখন ইচ্ছে মতো আপনি এখানে সুন্দর একটা রুটিন সাজাতে পারেন এখন আপনি এটা এটা এখন লিখে দেন যে এখানে এখানে লিখে দেন আপনি টেক্সট বক্স নিয়ে আসেন এখানে লিখে দেন যে আগামী আপনি লিখে দেন যে আগামী 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 এক সপ্তাহের অনলাইন ক্লাসের রুটিন লিখে দিলেন আপনি ফন্টটা একটু বড় করতে চান সিলেক্ট করে এখানে ফন্ট সাইজ দিয়ে দেন আপনি 24 হয়ে গেল আপনি ফন্ট সাইজ নিকেশ ব্যান দিতে চান সিলেক্ট করে এখানে নিকেশ ব্যান দিয়ে দিন আপনি নিকেশ ব্যান আছে নিকেশ ব্যান দিয়ে দিন ফন্ট সাইজ বড় করে ফেলুন একটু ডিজাইন চেঞ্জ করে ফেলুন এই যে এখানে কুইক স্টাইলে দিয়ে এটা চেঞ্জ করে ফেলুন চেঞ্জ হয়ে গেল আপনি এটা যেদিকে রাখতে চান সেদিকে রাখতে পারবেন এভাবে ড্রাগ করে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারেন তো এভাবে আমরা PowerPoint রুটিন তৈরি করতে পারি এখন এটা সেভ করবেন কিভাবে ধরেন আপনার পুরো রুটিন করা শেষ আপনি সেভ করবেন ফাইলে যান ফাইলে গিয়ে সেভ এ দেন ফাইলে গিয়ে সেভ এ দেন কোথায় রাখবেন আমি ডেস্কটপে রাখবো রাখার পরে আপনি ফাইল নাম 2 আছে ঠিক আছে এই সেভ এস টাইপ এখানে আপনি প্রেজেন্টেশনে জেপিজি ফাইল করে দেন জেপিইজি ফাইলটা করে দেন তাহলে ফাইল নাম্বার 2 ওপেন করে আপনি সেভ করে দেন সেভ হয়ে গেল সেভ হয়ে গেল তাহলে রুটিনটা দেখি কোথায় আছে এই দেখুন এখানে डेस्कटपे दुई नम्बर फाइल नामे एक फाइल आमि रेखेछि सेटा सेव हो गेल। तो एभावे आमरा पावरपॉइंट एबं एमएस वर्डे रूटीन तैरि करते पारी आपनारा करबेन। तो आपनादेर जे कोनो विशेष कोनो प्रयोजन शिकार होले शिखते होले आपनारा आमार यूट्यूब चैनल मल्टी लार्निंग सेंटारे चोख राखुन। आपनि कि शिखते चान आमाके एसएमएस करुन, आमि आपनार काछे सेई भिडियोटी रेकर्ड करे पाठिये देब। आज ए पर्यन्तই, आल्लाह हाफेज।